নাগা মরিচ, বোম্বে মরিচ এবং দেশি মরিচ যে ধরনের মরিচ গাছই হোক না কেন, সে সমস্ত মরিচ গাছগুলো থেকে আমরা কিভাবে অনেক বেশি ফসল পেতে পারি আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু ছোট ছোট নাগা মরিচের চারা, খুবই ছোট। তো নাগা মরিচের চারা বা দেশি মরিচের চারা ছোট অবস্থায় আমাদের কি করতে হবে পরবর্তীতে অধিক ফলনের জন্য, সেটি আমি আপনাদেরকে আজকে বলবো আমার এই ভিডিওতে। তো আমি আমার সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলবো, মানে আমি পূর্বে অনেক বেশি ফসল পেয়েছি আমার গাছগুলো থেকে, এবং কিভাবে এত বেশি ফসল পেয়েছিলাম দেখুন তাহলে। তো এই যে ছোট ছোট নাগা মরিচের চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বেশি বড় না, 2 থেকে 3 ইঞ্চির মতো এক একটা গাছ। তো এই গাছের যে আগাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আগাটা একদম উপরের অংশে, তো এই আগাটা আমাদের যেটি করতে হবে, গাছ ছোট থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে ছিঁড়ে ফেলতে হবে। তো শুধু কিন্তু আগাই ছিঁড়লাম, আর কিছু না। তো এই আগাগুলো যদি আমরা ছিঁড়ে দেই তাহলে কি হবে, এই গাছগুলো যখন আস্তে আস্তে বড় হবে তখন চারপাশ থেকে অনেক অনেকগুলো কুঁড়ি বের হবে। তো এই যে দেখুন আমি প্রতিটি গাছের আগাই কিন্তু ছিঁড়ে ফেলছি, আপনাদেরকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছি, এমন কিন্তু না যে একটি গাছের আগাই ছিঁড়েছি। তো পর এই ভিডিওর শেষে আপনারা তার রেজাল্ট দেখবেন। তো এখানে দেখুন এই যে গাছটা, এই গাছটার দুটি কুঁড়ি দুপাশে এবং মাঝখানের আগাটা নেই, কারণ এই আগাটা আমি গত সপ্তাহে ভেঙেছিলাম আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো বলে। তো দেখুন দুপাশ থেকে দুটি ডাল বের হয়েছে মাঝখানের আগাটা ভাঙার ফলে। তো আরেকটু যখন বড় হবে তখন আরও অনেক বেশি ডালপালা বের হবে। তো যখন একটা গাছে অনেক ডালপালা হয় তখনই কিন্তু আমরা অনেক ফসল পাই। তো একটা গাছে একটা ডাল থেকে কতটুকু ফসল আর পাওয়া যাবে, বুঝতেই পেরেছেন। তো যখন নাকি আপনারা এই আগাটা ভেঙে দেবেন তখন দেখবেন প্রচুর পরিমাণে আপনার শাখা প্রশাখা গজিয়েছে চারপাশ থেকে, এবং সেই শাখা প্রশাখাগুলো থেকেই কিন্তু আপনার প্রচুর প্রচুর ফসল আসবে। তো এখানে আমি আগাগুলোকে ভেঙে একটু পানি দিয়ে দিলাম। তো এই গাছগুলো দেখুন, আমি আরেকটি গাছ দেখাচ্ছি, আমার বড় নাগা মরিচের গাছ। তো এই যে দেখুন আমি আগা ভেঙে দিয়েছিলাম ছোট অবস্থায়, আগা ভেঙে দেওয়ার ফলে দেখুন চারপাশ থেকে কতগুলো শাখা প্রশাখা বেরিয়েছে, দেখেছেন তো, এটা প্রমাণিত। তো অনেক শাখা প্রশাখা বেরিয়েছে, আর এই যে দেখুন মাঝখানটাতে আগা নেই, আমি যে আগা ভেঙে দিয়েছিলাম। তো এখন যেটি হবে, এই যে এত এত ডালপালা বেরিয়েছে, এগুলো থেকে প্রত্যেকটি ডালপালা থেকে কিন্তু ফসল হবে। এখানে আরেকটা দেখাচ্ছি গাছ, এই যে দেখুন মাঝখানের আগাটা ভেঙে ফেলেছি, ভাঙার ফলে চারপাশ থেকে শুধু ডালপালা গজাচ্ছে আর গজাচ্ছে, আর যত ডালপালা গজাবে তত কি হবে আপনার ফসল বেশি হবে। এই দেখুন তার প্রমাণ আমার পূর্বের একটি ভিডিওতে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন প্রচুর ফসল এসেছে একটি গাছ থেকেই। তো এইভাবেই আপনারা নাগা মরিচ হোক, দেশি মরিচ হোক এবং অন্যান্য যে কোনো মরিচের গাছটাকে আগা ভেঙেই আপনারা অনেক অনেক ফসল পেতে পারেন। পরবর্তীতে আমি আরও শেয়ার করব যে মরিচ গাছের জন্য আমরা কী ধরনের সার প্রয়োগ করি। ধন্যবাদ।